নাপুরা শেখের কিল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বুরহানুদ্দিন। আজকে আমাদের বিষয়টা হচ্ছে নবম শ্রেণীর সিনেস, অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায় আদর্শ বিচ্যুতি। শুরু করার আগে আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করতে চাই, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়াই এবং মহান আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ভালো আছি। আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে দুটি প্রকল্পের আগামী 5 বছরের সম্ভাব্য আয়ের হারটা নিম্নরূপ। আয়ের হারের মধ্যে একটা যমুনা প্রকল্প, আরেকটা হচ্ছে মেঘনা প্রকল্প। প্রকল্পগুলো বিভিন্ন বছরে আয়ের হারগুলো উল্লেখ করা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে ঝুঁকি কাকে বলে, ক নম্বর প্রশ্ন হচ্ছে তারল্য ঝুঁকি বলতে কী বুঝো, যমুনা প্রকল্পের ঝুঁকির হার নির্ণয় করো, এবং লাস্ট প্রশ্নটা হচ্ছে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। ক নম্বর প্রশ্ন ঝুঁকি, অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। সচরাচর কোনো ব্যবসা বা ফার্মে ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এই অনিশ্চিত অবস্থা থেকে যে অংশটুকু শুধু আমরা পরিমাপ করে যাচাই বাছাই করে বের করতে পারবো সেই অংশটাকে আমরা কী বলতে পারি, ঝুঁকি বলতে পারি। কারণ ব্যবসায় লাভের সাথে ঝুঁকি অবশ্যই কী জড়িত, লাভের সাথে যেহেতু ঝুঁকি জড়িত সুতরাং ব্যবসায় ঝুঁকিটাকে আমরা অবশ্যই পরিমাপ করা দরকার। লাস্টের প্রশ্নটা হচ্ছে তারল্য ঝুঁকি বলতে কী বুঝো, মানে শেয়ার বন্ড ডিবেঞ্চার ইত্যাদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রয় করে কিংবা ভেঙে নগদ রূপান্তর করতে না পারার কারণে কোনো ফার্মে বা প্রকল্পে নগদত্বের ঘাটতির ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় তা হচ্ছে কী ঝুঁকি, তারল্য ঝুঁকি। এক কথায় তারল্য ঝুঁকি হচ্ছে কোনো ফার্মে বা প্রতিষ্ঠানে নগদ টাকার হ্রাস পাওয়াকে বোঝায়, অর্থাৎ নগদ টাকার ঘাটতিকে বোঝায়। এরপর আজকে আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে যমুনা প্রকল্পের ঝুঁকির হার নির্ণয় করা। আমরা যমুনা প্রকল্পের দিকে তাকালে দেখতে পাই আয়ের হারগুলো নিম্ন, এগুলো আমরা দেখে এখান থেকে লিখলাম 12, 6, 9, 5, এটা হচ্ছে মাইনাস ব্রেকের টাকা মানে মাইনাস, তারপর 8, এগুলো সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাই এখানে 30। এবার 30কে আমরা বছর দ্বারা ভাগ করব, এখানে অঙ্কটা হচ্ছে 5 বছরে, 30কে 5 দ্বারা ভাগ করলে তাকে 6, 30কে 5 দ্বারা ভাগ করলে তাকে 6। এবার আমরা এগুলো প্রত্যেকটা থেকে মাইনাস করব, 12 মাইনাস 6 তাহলে তাকে 6, আর 6 মাইনাস 6 তাকে 0, 9 মাইনাস 6 তাকে 3, -5 -6 সমান -11, তারপরটা হচ্ছে 8 -6 = 2। প্রত্যেকটা বর্গ করলে হয় 6² = 6, 6 = 36, 0² = 0, 3² = 3, তারিখে 9, -11² 11 = 121। এখানে এখানে একটা সাবধান থাকতে হবে, মাইনাসের সঙ্গে আগে বর্গ করলে সংখ্যাটা অবশ্যই প্লাস হয়ে যায়, তাহলে 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4। এগুলো আমরা একটু একটু যোগ করব, যোগ করে দেখি কত আসতেছে, 36 + 9, 9 একটা যোগ করলে হয় 170, সবগুলো যোগ করলে হয় 170। এখন আমরা এই 170কে 170-এর উপরে রাখবো, অঙ্কটা একটা 1 বছর বাদ দিতে হবে, 5 - 1, 1 বছর বাদ দিয়ে ভাগ করলে 170-এর ভাগ অত টোটাল 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ করলে সংখ্যাটা দাঁড়ায় 42.5, 42.5, তাহলে আদর্শ বিচ্যুতি হবে 42.5/√, কারণ রুটের কাজ অর্ধেক কাজ এখানে করা হয়ে গেছে। এবার 42.5কে আমরা রুট দ্বারা রুট করে দেখি, তাহলে সেটা গিয়ে দাঁড়ায় 6.52% প্রায়। তাহলে এখন আমাদের বলতে পারি যমুনা প্রকল্পের আদর্শ বিচ্যুতি তথা ঝুঁকির হার হচ্ছে তোমার 6.52%। তাহলে আমাদের এবার লাস্ট এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত। এখানে প্রশ্ন হচ্ছে কোন প্রকল্পটি বন্ধ করে দেবো, আমরা ওই পেশব বন্ধ করে দেব যে প্রকল্পের ঝুঁকির হার অন্যটার চেয়ে কি বেশি, অর্থাৎ যে প্রকল্পের আদর্শ হার অন্যটার চেয়ে বেশি হবে সে প্রকল্পটি অবশ্যই কী করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে উভয় প্রকল্পের ঝুঁকির হার কতটুকু আসছে সেটা যাচাই বাছাই করতে হবে। তার আগে আমরা যমুনা প্রকল্পের ঝুঁকির হার গতে পেয়েছিলাম, সেটা ছিল 5.6 যা সামথিং যা আছে আর কি, তো গ নাম্বারে আসছে, সেখান থেকে এখন আমাদের বের করতে হবে মেঘনা প্রকল্পের ঝুঁকির হারটা কতটুকু হয়। ঠিক একই পদ্ধতিতে একই সিস্টেমে যমুনা প্রকল্পের নিয়ে আমরা মেঘনা প্রকল্পের ঝুঁকির হারটা নির্ণয় করতে দেখি, দেখে দেখে দেখি 9, 11, 4 এটা -8, 6 তাহলে টোটাল যুক্তি করলে দাঁড়ায় 30, আমরা 30কে বছর দ্বারা ভাগ করলে 5 দ্বারা ভাগ করলে হয় 6। এবার ঘর থেকে ব্যবধান বের করবো, 9 - 6
তাহলে গিয়ে দাঁড়ায় 3 11 মাইনাস 6 গিয়ে দাঁড়ায় 5 মাইনাস 4 মাইনাস 6 তাহলে মাইনাস 10 8 মাইনাস 6 তাহলে গিয়ে দাঁড়ায় 2 6 মাইনাস 6 এটা হয় 0 তাহলে এখন আমরা প্রত্যেকটা বর্গ করলে 3 স্কয়ার সমান 3 তারিখে 9 5 স্কয়ার সমান 5 5 25 মাইনাস 10 স্কয়ার এটাকে বর্গ করতে হবে মাইনাসের সংখ্যাকে বর্গ করলে এটার প্লাস হয়ে যাবে 10 10 100 2 স্কয়ার 2 দ্বিগুণে 4 শূন্য স্কয়ার সমান 0 তাহলে সবগুলো যোগফলটা গিয়ে দাঁড়াই আমি ক্যালকুলেটরটা ইউজ করতেছি সাথে সাথে চাইলে তোমরা করতে পারো 9 যোগ 25 যোগ 100 যোগ 4 সমান 138 সমান 138 এখন আমরা 138 কে 5 মাইনাস 1 অর্থাৎ 1 বছর দ্বারা অর্থাৎ ভাগ 4 দ্বারা ভাগ করলে গিয়ে দাঁড়ায় 34.5 এটাকে আমরা আদর্শ বিচ্যুতি করি তাহলে 34.5 কে আমরা রুট করলে সেটা গিয়ে দাঁড়ায় 5.87% প্রায় তাহলে আমরা এ থেকে বুঝতে পারছি যে গত অর্থাৎ যমুনা প্রকল্পটি আদর্শ বিচ্যুতি ছিল 6.52% এবং মেঘনা প্রকল্পের দিকে তাকালে আমরা আদর্শ বিচ্যুতি হয় 5.87% অর্থাৎ যমুনা প্রকল্পের চেয়ে মেঘনা প্রকল্পের ঝুঁকির হার কিছুটা কম আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি উভয় প্রকল্পের কিন্তু আয়ের হার 6 যদি সিদ্ধান্ত গ্রহণ নিয়মিত অনুযায়ী আমরা বলতে পারি উভয় প্রকল্পের যদি আয়ের হার একই হয় তাহলে যে প্রকল্পের আদর্শ বিচ্যুতি ছোট হবে সেই প্রকল্পটি তত বেশি গ্রহণযোগ্য হবে এখানে প্রশ্ন বলছে কোনটি বন্ধ করে দেওয়া উচিত যেহেতু মেঘনা প্রকল্পের তুলনায় যমুনা প্রকল্পের ঝুঁকির হার কিছুটা বেশি সেহেতু একজন ব্যবসা হিসাবে একজন প্রকল্পের পরিচালক হিসাবে আমরা বা আমি বলতে পারি যমুনা প্রকল্পটি অবশ্যই অবশ্যই বন্ধ করে দিলে অধিক কী হব লাভবান হতে পারব এই বিষয়টা বুঝতে পারছো এবং বইয়ে আমাদের এরকম অঙ্ক দেওয়া আছে এরকম অঙ্ক আমরা চাইলে আরও করতে পারি এবং বিভিন্ন গাইড বিশেষ করে সহায়ক বইয়ের আমরা কি নিতে পারি সহায়ক নিতে পারি প্রত্যেকটা অঙ্কই কিন্তু এরকম হয়তো প্রশ্ন কিছুটা একটু কী হতে পারে ব্যতিক্রম হতে পারে তোমরা বাড়িতে করতে চেষ্টা করবা এবং না পারলে কমেন্টে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ প্রত্যাশে আজকের মতো।